বশিষ্ঠ মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের 12 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে হাতি ও প্রজাপতির জন্য সংরক্ষিত গোরভাঙ্গা অভয়ারণ্যের উপকণ্ঠে অবস্থিত এটি একটি শিব মন্দির কিংবদন্তি অনুসারে আশ্রমটি বৈদিক যুগে মহান সাধক বশিষ্ঠ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তিনটি পৌরাণিক পর্বত প্রবাহ সন্ধ্যা ললিতা ও মেঘালয়ের পাহাড় থেকে উদ্ভূত কান্ত নদীর তীরে দাঁড়িয়ে আছে হাজার বছরের প্রাচীন ঋষি বশিষ্ঠের বাড়ি বলে পরিচিত এই আশ্রমটি আঠারো শতকের মাঝামাঝি সময়ে আহোম রাজা স্বর্গদেও রাজেশ্বর সিংহের রাজত্বকালে অষ্টভুজাকৃতির এই ইটের মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটিতে একটি ডুবে যাওয়া গর্ভগৃহ রয়েছে যেখানে ঋষি বশিষ্ঠের পায়ের ছাপ রয়েছে বলে মনে করা হয়